আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ভিউয়ার্স আপনারা বড় একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের ভূমি কোনটা? জি, আপনাদের অধিকাংশ আনসার হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে নিচেরটা। আচ্ছা, এটা যদি ত্রিভুজের ভূমি হয় তাহলে এই ত্রিভুজের ভূমি কোনটা? পরবর্তী যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এটার ভূমি কোনটা? আসলে আপনারা যে এই ভূমি, এটা যারা আপনারা যারা এটাকে ভূমি হিসেবে ধরছেন, বাহুটাকে ভূমি হিসেবে ধরছেন, আপনাদের কনসেপ্ট হচ্ছে এটা যেহেতু নিচের দিকে আছে অথবা ভূমি সমান্তরাল, দ্যাটস ওয়াই এটা ত্রিভুজের ভূমি। আসলে ত্রিভুজের ভূমি একটা আপেক্ষিক বিষয়। যতক্ষণ পর্যন্ত না আপনাকে উচ্চতা দেওয়া থাকবে ত্রিভুজের, ততক্ষণ পর্যন্ত ত্রিভুজের কোন বাহুটা ভূমি এটা বলা যাবে না। অর্থাৎ ভূমি একটা আপেক্ষিক বিষয়। অর্থাৎ আমি যদি এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব অঙ্কন করি তাহলে এটা হবে ভূমি। অর্থাৎ এবার এই শীর্ষবিন্দু থেকে যদি এই বাহুর উপর লম্ব অঙ্কন করি তাহলে এটা হবে ভূমি। অথবা এই শীর্ষবিন্দু থেকে যদি এই বাহুর উপর লম্ব অঙ্কন করি তখন এই বাহু হবে ভূমি। অর্থাৎ ভূমি একটা আপেক্ষিক জিনিস, এটা নির্ভর করবে আমি কোন বাহুর উপর লম্ব অঙ্কন করছি। যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হবে ওটা হবে ত্রিভুজের ভূমি। কেমন আছেন?